আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ ৫ কাক ও কলসি। বন্ধুরা, আজ আমরা একটি মজার গল্প পড়ব। গল্পটির নাম হচ্ছে কাক ও কলসি। তাহলে চলো আমরা গল্পটি পড়ি, আমরা গল্পটি শুনি ও বলি। তোমরা একটি কাক দেখতে পাচ্ছ, বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করল, উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকাল পানির খোঁজে, তখন একটা কলসি পড়ল তার চোখে। সে খুব খুশি হল, উড়ে গিয়ে বসল কলসির ওপর। সে দেখল পানি কলসির তলার দিকে, কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল, কিন্তু পারল না, তাই পানি খাওয়াও হলো না। তার খুব দুঃখ হলো, সে এদিক ওদিক তাকাল, কাছেই দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো, সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়ল, তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। এক সময় পানি কলসির মুখে উঠে এলো, তখন কাকটি প্রাণ ভরে পানি খেল, তার পিপাসা মিটল। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। বন্ধুরা, তাহলে আমরা কাক ও কলসির এই গল্পটি পড়লাম। এই গল্পের কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি দেখো, এখানে বড় একটি মাঠ ও মাঠের ওপারে আমরা বন দেখতে পাচ্ছি, এবং তারপর আমরা দেখতে পেলাম একটি কাক। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল, তাই সে বনে উঠতে শুরু করল। সে যখন উঠতে থাকলো, তখন তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক পানি খুঁজতে লাগলো, তারপর তার চোখে একটি কলসি পড়ল। সে কলসিটি দেখে খুব খুশি হলো, সে কলসিটির উপরে গিয়ে বসল এবং কলসির ভেতরে পানি খাওয়ার চেষ্টা করলো। কিন্তু আমরা গল্পে পড়েছি যে পানি ছিল একদম তলায়, কলসির তলায় ছিল পানিগুলো, যার জন্য কাক ঠোঁট ঢুকিয়ে সেই কলসিতে পানি খেতে পারলো না। তখন কাক কলসিটাকে কাত করার চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তার তখন খুব দুঃখ হয়েছিল, সে এদিক ওদিক তাকাতে লাগলো, তারপর দেখলো কিছু নুড়ি। সে নুড়ি দেখে তার মাথায় একটি বুদ্ধি এলো, সে কি করলো, একটা একটা করে নুড়ি নিয়ে কলসির ভেতরে ফেলতে লাগলো। তারপর পানিগুলো উপরে চলে আসলো, যখন অনেক নুড়িগুলো সে একসাথে ফেললো, তখন পানিগুলো উপরে চলে আসলো। বন্ধুরা, তোমরা কি জানো যে এই নুড়ি ফেলার ফলে কেন পানিগুলো উপরে চলে আসলো? হ্যাঁ, নুড়ি অথবা পাথর, এটি হচ্ছে জায়গা দখল করেছে। যখন এটিকে পানির কলসিতে ফেলা হয়েছে, তখন তা পানির কলসির তলার যে জায়গাটি ছিল সে জায়গাটি দখল করেছে, যার জন্য পানি উপরে চলে এসেছে। অতঃপর যখন পানি উপরে চলে আসে, তখন কাকটি প্রাণ ভরে পানি খেয়ে নেয় এবং সে মনের সুখে উড়ে যায়। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটিতে কাকের বুদ্ধি সম্পর্কে জেনেছি। কাকের অনেক বুদ্ধি, কাক কিভাবে বুদ্ধি এঁটে পানি পান করলো এই গল্পে আমরা তাই শিখেছি। বন্ধুরা, তোমরা এই গল্পটি কিন্তু বাসায় বেশি বেশি করে পড়বে, ঠিক আছে? দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।